হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো আমাদের ফিল্টার পরিষ্কার করার অভিযান। ট্যাঙ্কিটা অনেক জাম হয়ে গেছে, তাই আমরা দুজনে সকালে উঠে লেগে পড়েছি কাজে। বন্ধ করো। কেমন মজা? সারাদিনের কাজ আজকে। ওই দেখো আমাদের মশারি উড়ে জেঠিমাদের ছাদে চলে গেছে। এইটা আমাদের দুটো ট্যাঙ্কি, আর এই যে এই পাইপটা দিয়ে নিচের থেকে জল উঠে এই ট্যাঙ্কিতে যায়, আর এই ট্যাঙ্কি থেকে ফিল্টার হয়ে এইটাতে যায়। এবার এইটার অবস্থা ভীষণ শোচনীয়। দেখো জল পুরো আয়রনে ভরে গেছে, সাদা জল পুরো এই যে লাল হয়ে গেছে। এটাই আজকে পরিষ্কার করা হবে, আর পরিষ্কার করবে মহাদেব। তো কাজ করাচ্ছ, সব প্রমাণ থাকছে। কেমন মজা? হাত দেখাও, হাত দেখাও। বাহ, এই যে সব পাথরগুলো বের করা হয়েছে, আর এই যে বালতিতে কোনো মতে টিপ টিপ করে জল তোলা হচ্ছে নিচের থেকে। এবার এই পাথরগুলো ধোয়া হবে। ওই দেখো আমাদের মশারি উড়ে জেঠিমাদের ছাদে চলে গেছে। সারাদিনের কাজ আজকে, ভীষণ খাটনি হতে চলেছে। সব কিছু একটু দেখা। আয়রন গার্ড দিতাম। যে নতুন মশারি পাতিয়েছি, বালিগুলোও ধুয়েছি, এবার পাথরগুলো এক এক করে ধুয়ে পাতিয়ে দিয়েছি। পাথরগুলো পাতানো হয়ে গেছে। এই মশারিটাও ভালো করে ধুয়ে নিয়েছি, প্রচুর লাল হয়ে গেছিলো। এবার এই মশারিটা ওপর দিয়ে পাতিয়ে দেব। হয়ে গেল, হয়ে গেছে। এবার তোমার ছুটি, জল যদি পরিষ্কার না বেরোয় রে মিস্ত্রি। নিচে গেছিলাম, নিচের থেকে মোটর চালিয়ে দিয়ে এসেছি। মোটর দিয়ে জল উঠছে, ওই পাইপটা দিয়ে এই যে জল ফিল্টারে পড়ছে। ফিল্টার থেকে এবার ওই এখান থেকে ফিল্টার হয়ে জল যাবে মেন ট্যাঙ্কিতে, যেখান থেকে আমাদের সারা ঘরে জল সাপ্লাই হয়। আর এই যে আমি পাইপটা খুলে দিচ্ছি, এইটার থেকে জল এবার ওটাতে যাবে। বেশ স্পিডেই জল যাচ্ছে, দেখো অনেক পরিষ্কার জল বেরোচ্ছে। আর আমরা এই ট্যাঙ্কিটাও পরিষ্কার করে নিয়েছি। জল দেখে মনে হচ্ছে আমাদের কাজ সাকসেস হয়েছে। জল দেখে বেশ পরিষ্কার জল মনে হচ্ছে, আমাদের খাটনিটা বিফলে যায়নি, খাটনিটা সফল হয়েছে। তো আজকের কাজ শেষ এখানেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো। টাটা, বাই বাই।